মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস। রিউমার অনুদে সুপারস্টার সাকিব খানকে তুফান সিনেমায় 90 দশকের আন্ডার ওয়ার্ল্ডের মুকুটহীন সম্রাট সুম্রত বায়নের চরিত্রে, রংবাজের উপর রংবাজি করতে চাই বস, এবং আপ্রাণ নিশোকে লিয়াকতের চরিত্রে দেখা যাবে। কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না। 90 দশকের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং লিয়াকত, তারা দুজনে দুইটা দল গঠন করে, বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা। 7 স্টার এবং 5 স্টার গ্যাংস্টার হয়ে ফিরছেন সুপারস্টার সাকিব বস। আর সুব্রত বাইনকেই যদি পর্দায় সাকিব খানকে দেখানো হয়, সেটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর অ্যাকশন সিনেমা। তবে সুব্রত বাইন অন্য সব সন্ত্রাসীদের চেয়ে একটা গল্পে এগিয়ে থাকবেন, সেটা জানিয়ে যাচ্ছি। সুব্রত বাইন একটা সময় জানতে পারেন তার স্ত্রী তার গ্রুপের একজনের সাথে প্রেম করছেন, তিনি তার স্ত্রীর প্রেমকে সম্মান জানিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। মূলত তুফান সিনেমায় দুই নায়িকা, 90 দশকের ঢাকায় বেশ কয়েকজন নামকরা মাফিয়া ছিল এবং সেই সময়ের অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে ওঠে ঢাকার বিভিন্ন এলাকা। তখন ঢাকার বেশ কয়েকজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার নাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, যার মধ্যে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, মোল্লা মাসুদ। তবে পুলিশি লিস্টে 1 নম্বর তালিকায় সুব্রত বাইনের নাম উঠে আসে।